বাজারে এসেছে আমন ধান, কিন্তু আমনের আগমনের খবরেও ক্রেতার মনে তেমন কোনো স্বস্তি নেই। কেননা এই আমনের যে চাল সেটিরও দাম বেশ বাড়তি, অর্থাৎ আমন চালেরও দামের জালে কীভাবে ক্রেতাকে রাখা যায় বা আটকে রাখা যায় সেরকম একটা পায়তারা বোধ হয় শুরু হয়ে গেছে। আর সে কারণে এখনও ভরা মৌসুম বা পুরোপুরি মৌসুম শুরু না হলেও দাম যে বেড়ে গেছে চালের, সে বিষয়ে কথা বলার জন্য আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। আর আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন রংপুর থেকে অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি, তিনি সভাপতি জাতীয় কৃষক সমিতি রংপুর। বিষয় হচ্ছে চালের মূল্য, যেটি নিয়ে কথা বলছিলাম যেহেতু মৌসুম শুরু হয়ে যাচ্ছে। তো স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আলোচনায়। আমরা বারবারই দেখে থাকি যে চালের বা ধানের দাম নির্ধারণের ক্ষেত্রে একটা সিন্ডিকেট বাজির কথা আসে বা অন্য একটা শব্দ চলে আসে। আসলেই চালের ক্ষেত্রে দামটা নির্ধারণটা কারা করে, এটা পদ্ধতি আসলে কি? ধন্যবাদ। আমাদের দেশে গরমিল আছে কিছু কিছু, কিন্তু সত্য কথা হচ্ছে যে আমাদের যে চালের চাহিদা 3 কোটি 86 লাখ টন চাল আমাদের উৎপাদন হয় এবং চাহিদার চেয়েও প্রায় 20 লক্ষ মেট্রিক টন চাল বেশি থাকে। এক্ষেত্রে আবার কৃষি মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বের কিছু গরমিল আছে। তাহলে আজকে চাল এবং ধানে উৎপাদনের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ, এত কিছুর পরেও দেখা যাচ্ছে যে উৎপাদনের সঙ্গে যারা যুক্ত কৃষক তারা কিন্তু অতি উচ্চ মূল্যে কৃষি উপকরণগুলো ক্রয় করে, ধান বীজ সেচ মজুরি দিয়ে উৎপাদনটা করে। কিন্তু সরকার যখন কেনে তখন কিন্তু সরকার কিন্তু সরাসরি কৃষক হয়তো দাম নির্ধারণ করে। এবার কিন্তু 7 লক্ষ টন চাল ও ধান কিনবে, তার মধ্যে চাল কিনবে 5 লক্ষ টন আর ধান কিনবে 2 লক্ষ মেট্রিক টন। তাহলে উৎপাদন যদি আমন মৌসুমে 1 কোটি 70 লক্ষ মেট্রিক 86 লক্ষ মেট্রিক টন হয়, তাহলে সেই ক্ষেত্রে কৃষকের কাছে যে ধান কিনবে, আসলে কৃষকের কাছে ধান কেনার কোনো ধরনের পরিকল্পনা সরকারের নাই। ফলে এই সময়টায় প্রতি বছরে এই সময়টায় কিন্তু ধান চাল ক্রয় করার ক্ষেত্রে এক ধরনের সিন্ডিকেট আছে, এক ধরনের বাজার ব্যবস্থাপনায় জোট আছে, কার্টেল আছে, এরা সঙ্গবদ্ধভাবে কিন্তু এই ধানের দামটা কমিয়ে দেয়, কম মূল্যে ধানটা কেনে এবং মজুত করে। এবং যখন শেষ হয় মজুতটা যখন শেষ হয় তখন তারা আবার এই সরবরাহ চেনটা তারা মানে একত্রিত হয়, সিন্ডিকেট করে, জোট বাঁধে। তাহলে এই ক্ষেত্রে সরকারের কিন্তু মজুদ বিরোধী, এখন এইবারে দেখলাম আমন ধান কিন্তু ভরা মৌসুম সামনে আসতেছে এবং এই আমন ধান সামনে আসতেছে এরই মধ্যে কিন্তু মোটা চাল যেটা স্বর্ণা এবং BR-828 এইটার দাম কিন্তু এর 2-3 সপ্তাহ আগে এখানে দাম কেজি প্রতি 4-5 টাকা কম ছিল, 5-6 টাকা, এখন কিন্তু এইটাই কিন্তু দামটা বেড়ে গেছে, 50 টাকা 56 টাকা এর দামটা হয়ে গেছে। তাহলে এই যে ক্রেতা ভোক্তা পর্যায়ে যারা এই নিম্ন আয়ের মানুষ, মধ্যবিত্ত মানুষ যারা বাজারে চালটা কিনবেন, তারা কিন্তু ভোক্তা পর্যায়ে খাদ্যের মূল্যটা বেড়ে যাচ্ছে। এইটা কিন্তু আন্তর্জাতিক বাজারের সঙ্গে এই আমাদের চালের বাজার, খাদ্যপণ্যের বাজারটা কিন্তু নির্ভর করে না, ইউক্রেন এবং রাশিয়া যুদ্ধের এখানে কোনো ইফেক্ট পড়তে পারে না। এইখানেই সরকার, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি বারবার হুঁশিয়ারি করে দিয়েছেন যে খাদ্য মজুত করা যাবে না, খাদ্যের পণ্যের মাল মানে দাম বৃদ্ধি করা যাবে না। এবং আপনারা জানেন ইতিমধ্যেই আমাদের সংসদে মজুত বৃদ্ধি একটি আইন পাশ হয়েছে, সেই আইনে বলা আছে যে মজুত করলে তাকে শাস্তি মেনে নিতে হবে, এই অপরাধে
যাবজ্জীবন কারাদণ্ড সহ 14 বছরের সশ্রম কারাদণ্ডের বিধান আরো অনেক মেয়াদে রাখা হয়েছে। তাহলে আজকে এইটা বাস্তবায়ন করতে গেলে এই যে মজুদ বিরোধী আইনটা যারা বাস্তবায়ন করবে, সস্যার মধ্যে ভূত থাকলে কিন্তু হবে না। এই মজুদ বিরোধী আইন বাস্তবায়ন করতে গিয়ে খাদ্যপণ্যের দাম বাড়বে আর ভোক্তা অধিকার, মাঝে মাঝে কয়টা খুচরা দোকানে কিছু দোকানে গিয়ে আপনার তারা অভিযান পরিচালনা করবে, মূল্যের চার্ট রাখে দেবে, খুচরা ব্যবসায়ীরা বলবে যে এখানে কিন্তু আমরা পাইকারি মূল্য বেশি আনে কিন্তু বাজারে বিক্রি করতেছি, এখানে মূল উৎস যেটা মজুতের মূল উৎস যেটা সেইখানে হাত দিতে হবে। জনাব হকানি, এই যে দাম নির্ধারণের ক্ষেত্রে তো আঞ্চলিকতা একটা বিষয়, আপনার রংপুরে যেই ধান বা চালের যে দাম সেটা যখন গাড়িতে করে ঢাকায় আসবে, পথে পথে আরও অনেক কিছু আছে, অনেক খরচ আছে, সেটা যখন দক্ষিণবঙ্গে যাবে বা আরও দেশের অন্য এলাকাতে যাবে, এই অঞ্চলভিত্তিক যে দামের তারতম্য, সেক্ষেত্রে আদর্শ কোনো দামকে নির্ধারণ করা হয় কখনো, বা এটা কি সম্ভব? মানে এখানে ঠিকই বলছেন আপনি যে এখানে যে উৎপাদনের খরচও কিন্তু এলাকার লোক বেশি দিয়ে উপকরণগুলো কেনে, মানে পরিবহনের কষ্টের ভাব কারণে, এবং আঞ্চলিক ভেদে দেখা যাচ্ছে যে উত্তর অঞ্চলের এই রংপুর বিভাগটা কিন্তু ধান চাউলের বেশি, ধানটা বেশি উৎপাদন হয়। এইখানে সরকারের কিন্তু একটা ফ্ল্যাট রেট দিচ্ছে আর কি দামের ক্ষেত্রে। এটা যখন বাজারজাত করে ঢাকায় যখন যায়, সেইখানে এইখানে আমাদের প্রস্তাবনাও ছিল আগে যে উত্তর অঞ্চলের কৃষককে সুবিধা দেওয়ার জন্য এবং ধানের চালের চাল যাতে দক্ষিণাঞ্চল ঢাকাতে যেতে পারে তার জন্য একটা প্রণোদনার কথা আমরা বলেছিলাম, এবং এইখানে আমরা দ্রুত কিভাবে এইসব চাল এবং ধান কৃষকের কাছ থেকে একটু বাড়তি মূল্যে যে রেটটা দেওয়া হচ্ছে সারা দেশের জন্য, এইখানে একটু বাড়তি মূল্যে কিভাবে কিনে এটাকে সরাসরি বাজারজাতকরণ করা যেতে পারে, ঢাকায় পৌঁছানো যাওয়ার কথা দেওয়া যেতে পারে। এক্ষেত্রে সবচেয়ে বেশি আমরা প্রস্তাব করেছি জাতীয় কৃষক সমিতির পক্ষ থেকে। আজকে তো বাস একটা অনির্ধারিত মাস পথে অনেক চাঁদাবাজি, এর মূল্য বেশি পড়ে, ভোক্তাদের কাছে গিয়ে আবার বেশি দামে বিক্রি হয়, বাজারে অগ্নিমূল্য ওঠে। এইখানে সরকার যদি বাজার ব্যবস্থাপনা এবং সরবরাহ চেনের ক্ষেত্রে যদি রেলটাকে ব্যবহার করতে পারে, রেলটা এবং এই মানে চাল এবং আপনার খাদ্যপণ্য এবং চালটা নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং তার এই অঞ্চলের যে সবজি নিয়ে যাওয়ার ক্ষেত্রে যদি একটা রেল ব্যবস্থাপনাকে শক্তিশালী করে, তাহলে কিন্তু এখানে দুই দিকে লাভ হবে, ভোক্তার লাভ হবে, সরকারও লাভ হবে। এবং এই জায়গায় আমরা বলতেছি যে উত্তর অঞ্চল কিন্তু অন্য কোনো কলকারখানা নাই এই রংপুর বিভাগে, এটা হলো খাদ্যের গোডাউন বলি আমরা নিজেরা চাহিদা পূরণ করে 17 লক্ষ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য কিন্তু আমরা আপনার দক্ষিণাঞ্চলে ঢাকায় আমরা পাঠাই। দীর্ঘদিন তো আপনারা এই প্রস্তাবগুলো দিয়ে এসেছেন আমি যতদূর জানি, সেটি আসলে বাস্তবায়নের দিকে কতটা এগিয়ে গেছে? বাস্তবায়নের দিকে ধরেন এই সরকারের আমলে 96 সালে যখন আসতো তখন কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী ছিলেন, এবং এই সরকারই কিন্তু কৃষিকে আপলিফ্ট ফরওয়ার্ড করার জন্য কৃষকের স্বার্থে কিন্তু অনেক কিছু গুচ্ছ প্রোগ্রাম নিয়েছিলেন এবং কৃষি গবেষণাও নিয়েছিলেন বাজারজাত করার ক্ষেত্রে। কিন্তু এখন বাস্তবায়নের ক্ষেত্রে যে সংকটটা দেখা দিয়েছে, এখন যে সংকটটা দেখা বাস্তবায়নের ক্ষেত্রে দেখা দিয়েছে সেটা হচ্ছে যে এখন বাজার ব্যবস্থাপনায় যে এক ধরনের কার্টেল গড়ে উঠছে, সিন্ডিকেট গড়ে উঠছে, মধ্যস্বত্ব ভোগী গড়ে উঠছে, যারা খাদ্যপণ্য মজুত করে এবং ইচ্ছামতো বাজার নিয়ন্ত্রণ করে, একে দমন করার জন্য যে প্রস্তাবনা আমরা দিয়েছিলাম সরকার কিন্তু আইন পাশ করেছে, মজুদ বিরোধী আইন পাশ করেছে, এইটাকে মনিটরিং করার জন্য কি ব্যবস্থা নেওয়া যায় সেইখানে কিন্তু সরকারকে আরো কঠোর অবস্থান নিতে হবে এবং আরো আরো বেশি কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি আজকে সরকার কিন্তু 15 টাকার চাল দিচ্ছে, কিছু কিছু জায়গায় রেশনিং দিচ্ছে এবং খাদ্য সহায়তা দিচ্ছে। আমরা এই বিষয়ে যারা পক্ষে এই বিষয়ে বিস্তারিত শুনবো, তবে একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদেরকে, আপনি আমাদের সঙ্গেই থাকবেন, আমরা ফিরছি একটু পরেই। আমরা আলোচনা একটা বিরতি নিচ্ছি আর একটু পরেই ফিরছি, আপনারা দেখছেন চালের মূল্য এই বিষয়ে আলোচনা আপনার সঙ্গে অনুষ্ঠানে।
বিরতির পরে স্বাগত জানাচ্ছি আরেকবার আপনার সঙ্গে অনুষ্ঠানে। আপনারা দেখছেন চালের মূল্য, এই বিষয়ে আলোচনা। আমন মৌসুম চলছে আর সেখানে চালের কিরকম দাম কদিন পরে কিরকম হতে পারে সে বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে রয়েছেন নজরুল ইসলাম হক্কানি, সভাপতি জাতীয় কৃষক সমিতি রংপুর। তো বিরতির পরে আবারও আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা যেখানে থেমেছিলাম যে বিভিন্নভাবে প্রণোদনা দেওয়া হচ্ছে, এখন সেখানে লাভবান হচ্ছে বা উপকারভোগী হচ্ছে সমাজের প্রান্তিক পর্যায়ের যে মানুষ তারা, এবং সেটা সংখ্যা কম নয়, অনেক বড়। কিন্তু বাকি যারা আছে, যাদেরকে সবসময় কিনে খেতে হয়, তাদের অবস্থাটা কী এবং তাদেরকে নিয়েই বোধহয় আমাদের আলোচনা। তো আপনি সেই প্রণোদনার বিষয়গুলো যেখানে কম দামে দেওয়া হচ্ছে সেটিও আনবেন, এবং বাকি যারা কিনে খাচ্ছে তাদের জন্য কী করণীয় সেটি একটু সংক্ষেপে যদি জবাব দিতেন। হ্যাঁ, ব্যাপার হচ্ছে যে আমাদের বাজারে এখানে উৎপাদক পর্যায়ে যারা আসে, কৃষক যারা উৎপাদন করে, এই ধানটা উৎপাদন করে তারা কিন্তু, এবং বিশেষ করে প্রান্তিক গরিব বর্গাচাষী যারা বেশি মূল্যে উৎপাদন করে, তারা কিন্তু ধানটা মৌসুমের সময় ধার ধ্যানা করে তারা উৎপাদন করে, কিন্তু মৌসুমের সময় কিন্তু তারা ধানটা ন্যায্য মূল্য পায় না, সরকারি মূল্যটাও তারা পায় না। এবং এই ধানটা কিন্তু মধ্যস্বত্বভোগী, এবং যারা যারা ধান চালের ব্যবসার সঙ্গে যুক্ত না এমন অপ্রতিষ্ঠানিক প্রতিষ্ঠানও কিন্তু তারা ধান টান কিনে প্যাকেটজাত করে বাজারে বিক্রি করে। তাহলে একদিকে উৎপাদক শ্রেণী এখানে আকাঙ্ক্ষিত লাভ করতে পারছে না, পাশাপাশি বাজারে যারা আমরা ভোক্তা, বাজারে যারা ভোক্তা কিনে খায়, যারা নিম্ন আয়ের মানুষ এবং শ্রমজীবী মানুষ, মধ্যবিত্ত মানুষ, যারা প্রতিদিন বাজারে যেতে হয়, তারা কিন্তু এখানে ইফেক্টেড হচ্ছে। অর্থাৎ যেভাবে চাউলের দামটা বেড়ে যাচ্ছে, খাদ্যপণ্যের দামটা বেড়ে যাচ্ছে, এবং এখানে কিন্তু বাজারে কিন্তু তার মাথায় আগুন উঠতেছে, মানে কখনো 10 টাকা কখনো 20 টাকা, এটা কিন্তু বাজারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না। সেইখানে আমাদের প্রস্তাবনা হচ্ছে ভোক্তাকে, অর্থাৎ বাজার ব্যবস্থাপনায় সিন্ডিকেটকে, কার্টেলকে যদি ভাঙতে হয়, তাহলে রাষ্ট্র কিন্তু, রাষ্ট্র যেমন আজকে বলতেছে টিসিবিতে তারা পেঁয়াজ দেবে, চাল দেবে, আপনার এইটাকে কিন্তু আজকে সম্প্রসারণ করতে হবে একদম গ্রাম পর্যায় পর্যন্ত, কিন্তু শহরের মধ্যে শুধু না, গ্রাম পর্যায় পর্যন্ত টিসিবির কার্যক্রমকে, অর্থাৎ ন্যায্য মূল্যে চালটা, খাদ্যটা যেন গ্রাম অঞ্চলে পৌঁছে দেওয়া যায়, শহরে পৌঁছে দেওয়া যায়, এটাকে যুক্ত করা। এটা তো স্থায়ী কোনো সমাধান বোধ হয় না, এ কারণে যে সেই টাকাটা সরকারের পকেট থেকে এবং সেটা মানে একরকম জনগণের পকেট থেকে দিয়েই, একটা ভর্তুকি দিয়ে দিতে হচ্ছে। কিন্তু স্থায়ীভাবে যদি কোনো সমাধান, যেটা দীর্ঘদিন যাবতীয় আমরা শুনে আসছি যে কৃষকও মরবে না, যারা ভোক্তা তারাও অবশ্যই ঠকবে না, এরকম ব্যালেন্স করে কি করা সম্ভব কিনা বাজার পরিস্থিতি বা দামটা? আপনি যেটা বলেন, অর্থাৎ এই এইটা করলেই সরকার যখন হস্তক্ষেপটা করবে, এখন কিন্তু করতেছে সরকার, এখন কিন্তু, তখন কিন্তু তার এই যে আমাদের তো খাদ্যের কিন্তু সংকট নাই, কিন্তু ব্যবস্থাপনায় তাহলে মজুদ, এই যে আলুরও কিন্তু সংকট ছিল না, তাহলে কিন্তু মজুদ আজকে যখন সবজি বাজারে উঠতেছে গ্রামে, কিন্তু আজকে কিন্তু শহর অঞ্চলে সবজির দাম কিন্তু কমে যাচ্ছে, 20 টাকা বেগুন, 30 টাকা কপি, একদম মানুষ স্বস্তিতে ফিরতেছে, উৎপাদন সরবরাহ চেনটা কিন্তু বেড়ে যাচ্ছে। এখন এখানে তো সরবরাহ চেনটাকেই তো যদি মানে ঠিক করতে হয়। আর আপনি যেটা বললেন, হ্যাঁ একটা ঠিক, একটা এটা ভর্তুকি দেওয়ার ব্যাপার, ভর্তুকি ব্যাপারটা হচ্ছে এই ভর্তুকি মুক্ত বাজার অর্থনীতি কিন্তু এই বাজার নিয়ন্ত্রণের জন্য কিছু ভর্তুকি দিতে হয়, না হলে বাজারকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে না। পাশাপাশি আমার আমাদের কথাটা হচ্ছে যে সরকারের হাতে, সরকারের হাতে খাদ্য, অর্থাৎ গোটা বাজারটা, গোটা খাদ্যের গুদাম বলেন, খাদ্য ব্যবস্থা বলেন, গোটা বাজারটা কিন্তু মিল মালিকদের হাতে, চালকল মালিকদের হাতে চলে গেছে। তাহলে এখানে তাদের কাছ থেকে সরকার আবার কিনে গুদামে ভর্তি করে, সেইখানে কিন্তু আমরা কিন্তু জাতীয় কৃষক সমিতির পক্ষে একটা প্রতিনিধি দল কৃষি মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলাম গত বছর, তিনি বলছিলেন প্রতি উপজেলায় আমরা পেডিসাইলো করব, পেডিসাইলো করলে তাহলে আমরা সরকার যেটা আপনার কেনে বাজার থেকে, সরাসরি কৃষকের থেকে, কৃষকের সঙ্গে কিনবে, এবং সরকারের মজুরটা কিন্তু তারা বাড়াবে, ব্যবসায়ীর কাছে কিনবে না। তাহলে এটা যদি করা যায়, তাহলে বাজার ব্যবস্থাপনায় আমি যেটা প্রস্তাব দিচ্ছি, আমরা প্রস্তাব দিচ্ছি যে এখন সরাসরি কৃষকরা যারা উৎপাদক শ্রেণী তাদের কিন্তু বাজারের মধ্যে একটা অংশীদারিত্ব নিয়ে যাওয়া, অর্থাৎ তারা যেন সরাসরি এই বাজারে বিক্রি করতে পারে, এই মানে আপনার এই পণ্যটা বিক্রি করতে পারে, চালটা বিক্রি করতে পারে। তাহলে এটা সরকারকেই কিনতে হবে, চাল তো আর কৃষক বাজারে গিয়ে বিক্রি করতে পারবে না, সরকারই যদি কৃষকের কাছ থেকে এটা কিনতে পারে আপনার, তার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে।
অর্থাৎ সরকার যে পরিমাণ কেনে মজুদ করে তার তার একটা অ্যাসেসমেন্ট আছে যে আমরা এইটুকু দেব এইটুকু দেব, এই পরিমাণটা অর্থাৎ আমাদের সমাজের মধ্যে কিন্তু উন্নয়ন হচ্ছে, অনেক কিছু উন্নয়ন হচ্ছে, মেগা প্রজেক্ট হচ্ছে। এবার জানতে চাইবো যে চালের যে মিলার যারা আছেন, এই মিলারদেরকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কারসাজির অভিযোগে অভিযুক্ত করা হয়, সেটা অনেক সময় তাদের দাবি যে ঢালাওভাবে করা হয়, অনেক সময় আবার অভিযানে গিয়ে সত্যতাও পাওয়া যায়। তো চালের যে মিলাররা তারা তো মূলত একটা পার্লার নিয়ে বসেছেন, অর্থাৎ যে চালটার স্বাস্থ্য ভালো তাকে কেটে ছেটে একটু চিকন করে বা কোনো না কোনো কাটিং করে বিভিন্ন মুখরোচক নাম দিয়ে তারপর বাজারে ছাড়া হয়, তার ফলে দামটা বাড়ে। এখানে যে একটা কাজ করা হয় অর্থাৎ মোটা চালটাকে কিনে সেটা বিভিন্নভাবে বাজারে দেয়া হয়, এখানে কি কোনো পদক্ষেপ নেওয়ার আছে? আচ্ছা, এখানে তো সরকার আইনই করছে, এবার যেটা আপনি জানেন যে আইনটা মজুদ বিরোধী আইনটা করছে, এর সঙ্গে কিন্তু এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট যেটা আছে, তারা এই যে মোটা চাউলকে চিকন করলো তারাও কিন্তু শাস্তির বিধান করা আছে, এটা করতে পারবে না তারা, এই বিধানটা করা আছে। এখানে যেটা আপনি বলছেন সুনির্দিষ্ট আমার প্রস্তাব, এই ক্ষেত্রে যে আইনটুকু আছে সেই আইনটুকু প্রয়োগ করতে গেলে যে ধরনের মনিটরিং করা দরকার সরকারের, প্রশাসনের মনিটরিংটা জোরদার করতে হবে। আইন কিন্তু হয়ে গেছে, সংসদে কিন্তু পাশও হয়ে গেছে, এই মজুদ বিরোধী আইনের সঙ্গে এসেনশিয়াল কমোডিটি একটা এটা আছে, সেটা বলা আছে কে কতটুক কয়দিন মজুদ করতে পারবে, কতটুক তারা রাখতে পারবে। এবং অনেকেই কিন্তু দেখা যাচ্ছে অপ্রতিষ্ঠানিক, যারা চালের ব্যবসার সঙ্গে যুক্ত না, ধানের ব্যবসার সঙ্গে যুক্ত না, তারাও কিন্তু ট্রেড লাইসেন্স করে যখন দেখে লাভ এইটাই কিন্তু কেনা শুরু করে এবং মজুদ করে। যে মনিটরিং এর কথা সবসময় সবাই বলে থাকে, কিন্তু এমনও দেখেছি অভিযানে যাবে সেখানে পুলিশ লাগবে বা ম্যাজিস্ট্রেট লাগবে, সেটা অন্য সংস্থা থেকে আনতে হয়। এই যে লোকবলের যে সংকটটা, এই সংকটটা আসলে কবে নাগাদ দূর হবে বলে মনে হচ্ছে আপনাদের? কারণ দীর্ঘদিন আমরা দেখছি যে এই সংকট নিয়ে কিন্তু মনিটরিংটা ভালো করে বাজারে যাচ্ছে না, একটু সংক্ষেপে যদি উত্তর দিতেন। এইটা আমি বলছি, সরকার যেটা বলছে যে এটা যে মজুদ বিরোধী আইন, এসেনশিয়াল কমোডিটি অ্যাক্ট, এবং এটাকে মানে বাড়ার জন্য সরকার তো নির্ভরশীল হয়, এই ডিসি মানে প্রশাসন পুলিশের উপর নির্ভরশীল হয়, এবং একটা আদালতের কথা বলা আছে, প্রত্যেকটা জেলা একটা আদালত করা হবে, এবং এটা যদি কার্যকরী হয় পাশাপাশি একটা সামাজিক আন্দোলনও লাগবে, একটা সামাজিক আন্দোলনও লাগবে, কৃষক সংগঠনগুলো যেগুলো আছে তাদেরও একটা আন্দোলন লাগবে। তাহলে আমাদের এখানে দেখা যাচ্ছে যে এই যে অবস্থা, এইখানে কিন্তু রাজনীতিটাও, বাংলাদেশের রাজনীতিটা কিন্তু এই জায়গায় কিন্তু রাজনীতিতে কনসোলিডেট না, রাজনীতির জন্য মানুষের জীবনের সঙ্গে এই জায়গাটা যে এটা বাস্তবায়ন করো এই জায়গা না, তাহলে এইখানে সামাজিক পেশাজীবী মানুষের যে আন্দোলনটা জোরদার করতে হবে, যেটুকু আইন করা আছে এবং আদালত করার কথা বলা আছে সেই আইনটি বাস্তবায়ন করার জন্য কার্যকর উদ্যোগ লাগবে। আপনার কথা যথার্থ, এই ক্ষেত্রে স্পেশালি এই ক্ষেত্রে জনবল কাঠামো, জনবলটা বাড়ার জন্য মানে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি এইখানে কিন্তু আমরা একটা সমস্যাও দেখি, এখানে সমস্যা দেখি যেটা হচ্ছে মজুদ বৃদ্ধি যখন অভিযান শুরু হয় তখন দেখা যাচ্ছে আন্ত মন্ত্রণালয়ের মধ্যে যে সমন্বয় সেই সমন্বয়ের সংকট দেখা দেয়। আলোচনা অংশের জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি জনাব হক্কানি। আমাদের যেহেতু সময় শেষ হয়ে গেছে আমরা এখানে একটু শেষ করতে চাচ্ছি, আর আলোচনা অংশ নেওয়ার জন্য আপনাকে আবার আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনার সঙ্গে অনুষ্ঠানে আলোচনায় ছিলাম চালের মূল্য নিয়ে, আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব নজরুল ইসলাম হক্কানি, তিনি সভাপতি জাতীয় কৃষক সমিতি রংপুর। আর এরই সঙ্গে শেষ করছি আমাদের আপনার সঙ্গে আজকের আয়োজন, দেখা হচ্ছে পরবর্তী কোনো অনুষ্ঠানে।